পড়ে গেলে ওদের থাকে হাজার একটা ডিমান্ড যে কীভাবে সময়টাকে পাস আউট করা যায়। তাই আমি আমার ছোট্ট সোনাকে নিয়ে এবারের গন্তব্যস্থল ছিল নিকো পার্কের ওয়াটার পার্ক। তো সমস্ত ভিডিওই আপনাদের সকলের জন্য আমরা শেয়ার করলাম। আপনাদের সকলের এই ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো হ্যালো গাইস, আমি তনিমা চৌধুরী আর সকলকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল তনিমাস ব্লগে। তো চলুন আজকে একটা নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগিং শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের সারপ্রাইজের টাইম এসে গেছে। এখন ওইখানটা তোমাদেরকে দেখিয়ে দিই, ওই যে ওইখানটা আছে নিকো পার্ক। আমরা আজকে নিকো পার্ক আর ওয়াটার পার্ক ঘুরবো। আর প্লিজ এই ভিডিওটা স্কিপ করবে না, আমরা ইচ অ্যান্ড এভরি আনসার্স মানে এভরি ইনফরমেশনস তোমাদেরকে দেবো। থ্যাংক ইউ গাইজ, দেখতে থাকো। দর্শকরা দেখো, এইখানটা হচ্ছে নিকো পার্ক। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো এইখানটা হচ্ছে নিকো পার্ক আর আমরা এসে গেছি। তো চলো এন্ট্রি করা যাক, চলো। তো এখানে যাচ্ছি আমরা এন্ট্রি করতে। তো চলো এন্ট্রি করতে যাই। এখানে কিন্তু মানে নিকো পার্ক আর ওয়াটার পার্কে কিন্তু খুবই মজা হয়। তো আমরা অবশ্যই বেশি একটা অ্যাডভেঞ্চার তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওইখানে মানে ওয়াটার পার্কের ভিতরে একদমই এগুলো অ্যালাউ হয় না, ফোন অ্যালাউ হয় না বা ক্যামেরা অ্যালাউ হয় না। তো চলো না যাক টিকিট। এই মাম্মা, তো এখানে আমরা টিকিট নিতে চলে এসেছি। বন্ধুরা আমরা তো মানে আমাদের মানে টিকিটটা ইনফরমেশন তোমাদেরকে দিতে পারলাম না, আমাদেরকে তখনই ধরেছিল যে প্লিজ বন্ধ করো। তো ঠিক আছে চলো ভিতরে যাওয়া যাক। পার্কে আছে একটা বাঘের মতন, মানে নাম হচ্ছে শেরু। তো চলো ভিতরে যাওয়া যাক। আমরা এসে গেছি টয় ট্রেনে, চলো রাইড করবো। রাইডে করে তোমাদেরকে আর একটা কিছু ততক্ষণ ওয়েট করো। সবাই দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট সোনা ভীষণ মজা করছে, ভীষণ আনন্দ পাচ্ছে, আনন্দে ভরে গেছে একদম ওর মন প্রাণ। Bye.
শেষ করছি নিকো পার্কের পুরো অ্যাডভেঞ্চারটা, আর খুবই মজা আসলো। তোমাদেরকে সবকটাই রাইড আমরা দেখালাম, খালি একটাই রাইড দেখাতে পারিনি আমরা সত্যি, একটা মানে ঘুরে ঘুরে হয় না সেটাতে একবার চলেছিলাম। তো দেখো নাইট লুকটা, দেখো নাই নিকো পার্কে কতটা সুন্দর লাগে। তো আমাদের বেরোতে বেরোতে রাত হয়ে গেছে, তো ঠিক আছে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।